আমরা আছি এখন মেসানাস স্টেশনে, যাচ্ছে যোধপুর রাজস্থান। হঠাৎ করে একটা প্ল্যান হয়ে গেছে যাওয়ার জন্য, জাস্ট 5 মিনিটের মধ্যে বেরিয়ে গেছি রুম থেকে, যাচ্ছে মেসানাস স্টেশনে। টিকিট কেটে নিয়েছে, জেনারেলি যাবো আর কি, কিছু করার নেই, রিজার্ভেশন তো কিছু নেই। করার কথা হচ্ছে ট্রেনে উঠে দেখি যাক কি হয়। ট্রেন চলে গেল, আমরা উঠতে পারলাম না, তুইও যেতে পারলি না, আমরাও যেতে পারলাম না। চলো বসি পরের ট্রেনটার জন্য দেখি। দ্য নেক্সট মর্নিং, সকাল সকাল আমরা পৌঁছে গেলাম যোধপুর রেলওয়ে স্টেশন। যোধপুরে রেলওয়ে স্টেশনের বাইরে এই ভিউটা ছিল একদম অসাধারণ। ন্যাশনাল ফ্ল্যাগের সাথে ফুটে দৃশ্যটা জাস্ট চোখ ফেরানো যাচ্ছিল না। রেলওয়ে স্টেশনের বাইরের যে ভিউটা সেটাও খুব সুন্দর ছিল, খুব সাজানো গোছানো। আমরা এখন রাজস্থানের রাস্তাতে হাঁটছি, কোন দিকে যাচ্ছে জানি না। হ্যাঁ, আগে পাহাড়টা দেখাচ্ছি, এখানে ফোর্ট আছে মনে হচ্ছে, ওই দিকে যাচ্ছে আর কি। ওই ঘরে দেখি কী আছে না আছে, দেখি তোমাদেরকেও দেখাবো। সাথে থাকো, পাশে থাকো, দেখা যাচ্ছে। আর হোলি তো, হোলির জন্য তিন কালার একদম গেঞ্জি। হ্যাপি হোলি, কবে হোলি? চল এগোই, চল। এরপর আমরা এসে পৌঁছলাম ঘণ্টাঘর। ঘণ্টাঘর অন্যতম টুরিস্ট প্লেসের মধ্যে একটা। তো এখানে এলে মানে এখানে যে চারপাশটা রয়েছে সেখানে প্রচুর মার্কেট বসে বেলা দিকে। ঘণ্টাঘর থেকে এখানে ফোর্টের ভিউটাও খুব সুন্দর দেখা যায়। ঘণ্টাঘরের উপরে ওঠার জন্য টিকিট প্রাইস রয়েছে ইন্ডিয়ানদের জন্য 25 টাকা আর ফরেনারদের জন্য 100 টাকা। আমি বলবো এখানে অবশ্যই উঠে আবার দেখবেন ভিউটা, কারণ এখান থেকে পুরো শহরে প্যানোরামা ভিউটা একটা অসাধারণ লাগবে। এরপর আমরা এসে পৌঁছলাম গোলাপ সাগর লেক। 1788 খ্রিস্টাব্দে মহারাজ বিজয় সিংয়ের স্ত্রী গোলাপ রায় এটি তৈরি করেছিলেন। এরপর আমরা এসে পৌঁছলাম তুরজিকা জালরা। 1740 খ্রিস্টাব্দে তুরজিকা জালরাটি মহারাজা অভয় সিংয়ের রানী নির্মিত করেছিলেন। বড় কথা লাগে, বড় কথা হচ্ছে আমার রাস্তা হারাই ফেলেছিলাম, যে রাস্তা হারাই ফেলে এরপরে এত সুন্দর ভিউ একটা ডিসকভার করেছি, এটা একটা অসাধারণ। হ্যাঁ, ও না কোথায় দেখাই ভিউটা, ভিউটা যে আসছে দেখুন সব অসাধারণ। হ্যাঁ,
চিত্রাঙ্গন ফোর্ট, আর এই হচ্ছে সিটি দ্য ব্লু সিটি। ওইখানে ক্লক টাওয়ারটা দেখো, ওই দেখ, ওই দেখ ক্লক টাওয়ারটা, ওইখান থেকে অতটা আমরা হেঁটে গেলাম। হ্যাঁ বাবা, এই হ্যাঁ আরে ব্লু সিটি, কিন্তু দেখো এখানে ফোনে অতটা ভিডিওতে দেখাচ্ছে না, কিন্তু অসাধারণ ভিউ বললে তো মানে ফোটোর প্রতি আর ভালো লাগবে। একটা মন্দির আছে, ভিউটা একদম জাস্ট আসা একদম সার্থক, মানে সার্থক। আর ওইখানে প্যালেসটা দেখাচ্ছে কি বুঝতে পারছি না, ওই যে প্যালেসটা দেখাচ্ছে, আমি একটু জুম করে দেখাচ্ছি। প্যালেসটা মন্দির হয়ে গেল, ওই যেটা, আর এটা হচ্ছে ফোর্টটা। পুরো রাস্তাটা আমরা পায়ে হেঁটেই চলে এলাম, আর ফোটো অবধি আসার জন্য স্টেশন থেকে অটোওয়ালা 300, 400 কি 500 এরকম করে বলছিল, সেটা আর লাগলো না। আমরা ফাইনালি পৌঁছে গেছি জুনাগড় ফোর্টে, এখানে গেট আছে, ওখানে ওপরতে যাবো আর কি। ফোর্টের সিকিউরিটি চেক করে আমরা ভিতরে ঢুকলাম, আর ফোর্টের মধ্যে বাইরে কোনো খাবার দাবার এলাম নেই, আর এখানে ঢুকেই বাম দিকে টিকিট কাউন্টার, ঢুকতে ঢুকতে ডান দিকে একটা অসাধারণ পেন্টিং। টিকিট কেটে নিয়েছি 200 টাকা করে টিকিট, আর এই যে ফোর্ট রানা প্রতাপ মেহনগড় ফোর্ট, উপরে যাবো দেখি 200 টাকা করে টিকিট ইন্ডিয়ানদের জন্য। টুথব্রাশ ট্রি, আমরা এখন ফোর্ট
ঘোরা কমপ্লিট। এবার আবার নিচে যাচ্ছি, এখান থেকে শর্টকাট রাস্তা আছে একদম নিচে ব্লু সিটি। খুব সুন্দর লাগলো ফোর্টটা ঘুরে, দারুণ এনজয় হলো, দারুণ জায়গা, সবার আসা উচিত, ঘুরে দেখা উচিত। এরপর আমরা নিচে যাচ্ছি, দেখি খাওয়া দাওয়া করবো, তারপর স্টেশনে যাবো, আর রাতে যে ট্রেনটা পাবো আর কি সেই ট্রেনে এবার জয়পুর যাবো। চলো টাটা।